নমস্কার বন্ধুরা, আমার রান্নাবাড়ি পরিবারের সবাইকে স্বাগত। আজকে কোনো রেসিপি নয়, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। আজকে আমাদের বাড়ির যে নতুন পুকুর হয়েছে, সেই পুকুরের মাছ ধরার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো মা এখানে আমাদের জল টল সাদা সাদা দিয়ে দিয়েছে, পাশ থেকে দিদিও বলছে যে অল দ্য বেস্ট আর মাছ ধরার জন্য। আর এখানে কর্তা মশাইয়ের ফোনও চলে এসেছে, তো ফোনে কথা বলে নিচ্ছে। ততক্ষণ আমি দিদিকে দেখিয়ে দিলাম, এটা আমার ছোড়দি। আর এখানে বাবা আর সুদীপা বেরিয়ে পড়েছে, তো এখানে আমি সুদীপাকে মারছিলাম। আর এখানে চলো আমরা বেরিয়েছি, এটা আমাদের মেন গেট, মেন গেট দিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। মাটির রাস্তা দিয়ে যেতে খুব ভাল লাগে, আর বৃষ্টি যখন হয় মাটির যে গন্ধ বেরোয় সেই গন্ধটা আমার খুব ভাল লাগে। তো এখানে নিজেদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, আমরা বাইকে করে যাচ্ছি। তো হাঁটা পথ দিয়েও যাওয়া যায়, কিন্তু হাঁটা পথ দিয়ে যেতে গেলে অনেক টাইম লেগে যাবে, অনেক রোদ। তো বাইক নিয়ে যাচ্ছি আমরা। আমরা পুকুর পাড়ে এসে পৌঁছেও গেছি, তো দেখতে পাচ্ছ বিশাল বড় বড় শাল গাছ। আর বাবার এখানে বাইক, পক্ষীরাজ বাইক রাখা আছে, বাবা দাঁড় করে গেছে, পুকুরে নেমেও পড়েছে। তো চারিদিকে যে জমিনগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো সবুজে সবুজ হয়ে আছে, ধান ধান চাষ হয়েছে। তো এখানে আমার কর্তা মশাই আবার ব্যাগ ড্যাগ নিয়ে রেডি হয়ে গেল, মেয়েও যাচ্ছে সাথে, আমি ক্যামেরা করছি। আর এখানে কর্তা মশাই আবার জামার পেছনে আমার মেয়ের চশমাও লাগিয়ে দিয়েছে, দাবাং স্টাইল করে যাচ্ছে পুকুর পাড়ে, আর থলিও নিয়ে নিয়েছে ব্যাগে। তো এরা চললো, আমিও যাচ্ছি পিছনে পিছনে। এখানে বাবা পুরো রেডি হয়ে গেছে পুকুরে নামার জন্য, তো জাল টাল ঠিকঠাক করছে। আর এখানে সুদীপা রানী আসছে আমাদেরকে দেখতে পেয়ে, তো সুদীপা রানী আবার আমাদেরকে ক্যামেরা দেখে আবার হাই হ্যালো করে দিল। কর্তা মশাইও দেখছে আমি ভিডিও করছি। তো এখানে আমাদের ছাতা ফাতা বার করে দিচ্ছে, তো আমরা ওখানে পুকুর পাড়ে দাঁড়িয়ে দুজন মিলে সেলফি তোলায় ব্যস্ত। মেয়েকেও দেখিয়ে দিচ্ছি একটু। তো এখানে দাদা, দাদাও চলে এসেছে, তো দাদা এসে দেখতে পেলো যে আমরা বালতি আনিনি আর ছোট মাছ ধরার জাল নিয়ে আনতে যাচ্ছে। তো যে পাশে যে বাগানটা দেখতে পাচ্ছ, এটা বরবটি চাষ হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পাশে গরুও একটা দেখছি, আর এখানে পুরো চারিদিকটা যেমন পুরো সবুজ হয়ে আছে, তো এগুলো পুরো ধান চাষ হয়েছে, আর এগুলো সব শাল গাছ। আর ওই পাশে দূরে দেখতে পাচ্ছ ওটা বাঁশ গাছ। তো বাবা এখানে একবার জাল ধরতে দিয়েছে আমার কর্তা মশাইকে, তো জালটা ঠিক করছে। তো এই জালটা আমাদের অনেক পুরাতন জাল, বাবা আর মা আগে খুব মাছ ধরতো। তো মায়ের বাপের বাড়িতে নাকি বিশাল বড় বড় পুকুর আছে, তো কোনো কোনো দিন একদিন ব্লকে আপনাদের সাথে শেয়ারও করব। এখানে বাবা ঠিক করছে জাল, এখানে দাদারাও জাল নিয়ে চলে এসেছে। ততক্ষণে দুই দাদা চললো ওই প্রান্তে পুকুরে। আমাদের পুকুরটা বিশাল বড় আর গভীরও অনেক আছে, গভীরতা জলও অনেক। আর এখানে বাবা আর কর্তা মশাই জাল ঠিক করছে, ওখানে দুই দাদা মিলে ঠিক করছে। তো ওরা ওই প্রান্তে ছোট মাছ ধরার জন্য যে ছোট মাছের যে জাল হয় সেই জাল মানে ওইখানে ওরা লাগিয়ে দিচ্ছে। এখানে কর্তা মশাই জলে নেমে পড়েছে, তো কর্তা মশাই ঠিকঠাক করে পাচ্ছিল না বলে দাদা দাদা ওই প্রান্ত থেকে আবার সাঁতার কেটে কেটে আসলো। আমি সাঁতার কাটতে যাই না, তো তার ফাঁকে তোমাদেরকে বললাম যে বরবটি দেখাবো, বরবটি বাগান। তো এটা দাদাদেরই বরবটি বাগান, তো বাগানে চললাম আমরা বাগানের বরবটি তুলতে, সাথে মেয়েও চলছিল, ক্যামেরা করছিল সুদীপা। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, তার মাঝখানে এইসব কাজ, এত আনন্দ মাছ ধরার একটা যে আনন্দ, সে আনন্দ শেয়ার করা যাবে না, আর মানে বলে বুঝাতে পারবো না যে কতটা আনন্দ। এখানে মেয়ে তো পুরো রোদে একদম কালো হয়ে গেছে, তো অবশেষে মাছের জাল তোলা চলছে। তো বাবা ছাতাটা দেখে আপনারা আবার বলবেন না ছাতাটা কেন এরকম হয়েছে, ছাতাটা ভাঙা আমরা বুঝতে পারিনি, তো আমরা ঘর থেকে নিয়ে চলে এসেছি। আর মাছগুলো বাবা ছেড়েছিল, তো রুই আর কাতলা মাছ ছাড়া হয়েছিল, তো কত বড় হয়েছে তা দেখা হয়নি এখনো অবধি। তো অবশেষে দেখা যাক বড় মাছের সাইজ, মানে মাছের সাইজগুলো কত বড় হয়েছে সেটাও দেখতে পাবো। তো দেখলাম একটা ছোট মাছ পুচুক করে লাফ দিয়ে চলে গেল কোথায়, তো যাই হোক মাছ দেখতে পেয়েছি অবশেষে। একটা মাছ আবার জাল থেকে পালিয়ে জলে চলে যাচ্ছিল, ওটাকেও ধরা হয়েছে। আর সব মাছগুলো ছাড়া হবে এখন জাল থেকে। তো কাঁটাটা দেখতে পাচ্ছ জলের মধ্যে অনেক কাঁটা থেকে থাকে, তো কাঁটা আছে। আর গ্রামের লোক এই পুকুরে ইউজও করে, তো বাবা এই পুকুরটাকে একটা মানে বাঁধানোর ব্যবস্থাও করছে, গ্রামের লোক ইউজ টিউজ করে। আর
পুকুর পাড়ে গাছও লাগানোর ব্যবস্থা করা চলবে। তো এখন ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা চলছে, এখনও পর্যন্ত গাছ পাওয়া যায়নি, যখনই পাওয়া যাবে গাছ লাগানো হবে। তো সেই কখনো যদি লাগাই তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে সুদীপা জলে নামার জন্য ছটফট করছে, কিন্তু ওর মামা এখনও পর্যন্ত জলে নামায়নি, কারণ ভিজে যাবে জলে, ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্য তো আরেকবার মাছের জাল দেওয়া হয়েছে, দেখা যায় এবার বড় মাছ লাগে কি না। তো আমাদের জালে তো মাছ ভালো ধরা গেল না, বড় মাছ। তো এই জালটা আরেকটা দাদার জাল, এই দাদাটার জাল, তো জাল দিয়ে আবার টানা চলছে ওদিক থেকে, পেছন দিক থেকে ওই দাদাটা মানে মাছ তাড়া করছে, যে যাতে জালের মধ্যে আটকে যায়। আমরা দূর থেকে ভিডিও নিচ্ছি, আর দেখা যাক, মাছের অপেক্ষা করছি। সুদীপা রানী মন দিয়ে দেখছে মাছ আসছে কি আসছে না। অবশেষে মনে হচ্ছে মাছ, একটু একটু করে দেখা যাচ্ছে মাছ। হ্যাঁ, মাছ এবারও লেগেছে। তো যাই হোক, বড় মাছ লাগেনি, ছোট মাছই লেগেছে। আর মাছগুলো আর জাল দেওয়া হবে না, প্রচণ্ড রোদ। এই যতগুলো মাছ লেগেছে তো এগুলোই সবগুলো ছাড়ানো হবে। কাটা ফাটা দেখতে পাচ্ছ, এগুলো জলের মধ্যে দেয়া থাকে, কেন দেয় আমি ঠিক বলতে পারবো না। তো দাদারা আবার ঘুরে ওই কাঁটাগুলো দিয়ে দেবে। তো মাছ ধরা অবশেষে শেষ। তো যে মাছগুলো ধরা হয়েছিল তার মধ্যে দাদাদেরকেও কিছু মাছ দেওয়া হয়েছে, আর যে মাছগুলো অবশিষ্ট বেঁচে ছিল সেগুলো আমরা সব বাড়ি নিয়ে এসেছি। আর বাড়ি এসে পৌঁছে মা মাছগুলো সব আষ্ট আষ্ট চারিয়ে পরিষ্কার করছে, আর ছোট মাছগুলো আলাদা করে দিয়েছে, বড় মাছগুলো আলাদা করে দিয়েছে। তো মা মাছ পরিষ্কার করায় একদম স্পার্ট। তো মা ফটাফট ফটাফট মাছগুলো পরিষ্কার করে কাটা আরম্ভ করে দিল। মা বলে তো স্পিডে কেটে দিল মাছগুলো, দিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেডি করছে, ভালো করে ভালো করে মাখিয়েও দিচ্ছে। আরে, খাওয়ারও টাইম হয়ে গেছিল, তো অনেক লেটও হয়ে গেছে। তো মা কি করেছে, গ্যাসের দুপাশেই কড়াই চাপিয়ে মাছগুলো ভাজা ভাজা বসিয়ে দিয়েছে, ছোট মাছ ও বড় মাছ একসাথে মা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। এই পাশে কড়াতে আবার কড়াতে লঙ্কাও দিয়েছে মা তেলের মধ্যে। এটা একটা রুই মাছ ছিল, রুই মাছটা মা গোটাই রেখেছে, আর পিসগুলো সব ভাজা চলছে। এক পাশটা লাল করে ভাজাও হয়ে গেছে, অপর পাশটাও ভেজে নিচ্ছে। এখানে মাঝে এসে আমি একটু নাড়াচাড়া করছি, তো অলরেডি মাছ ভাজা রেডি, তো আমাদের থালাও রেডি। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই, আজকের মতন এখানেই।